কেউ কেউ বলছে যে সুরঙ্গ সিনেমাতে অশ্লীলতা আছে, আপনার কাছে কি মনে হয়? আপনি তো মাত্র দেখে বেরোলেন। অ্যাডাল্ট সিন ছিল, বাট আমার মনে হয় যে মুভির মানে গল্পের প্রেক্ষিতে অ্যাডাল্ট সিনগুলো ঠিক আছে। আমরা সবাই 18 প্লাস বড় দেখতে আসছি, আর ছোটরা যখন দেখতে আসবে ওগুলা ডিজনি মুভি দেখবে, এগুলো নিয়ে বলার কিছুই নেই। এটা নিয়ে আসলে এত কন্ট্রোভার্সির কোনো মানে হয় না, মানুষরা ইন্ডিয়ান মুভি দেখতেছে না, তো বাংলাদেশের এটা নর্মাল ছোট ছোট সিনগুলো নিয়ে এগুলো আসলে মানে এত সিন ক্রিয়েট করার কোনোই মানে হয় না। সি, আপনি একজন রিক্সাওয়ালার কাছ থেকে তো ভদ্র ভাষার গালি আশা করবেন না, তো গল্পের প্রয়োজনে যেটা আসা দরকার ছিল আমার মনে হয় সেটাই। হ্যাঁ, একটু অশ্লীলতা আছে, বাট এটা একটু আননেসেসারি, একটু না দেখালেও হয়তো হতো, মানে না দেখালে স্কিপ করলেও পারতো, মানে একটু বেশি বেশি একটু একটা সিন একটু আমার কাছে মনে হচ্ছে আননেসেসারি। যারা মুভি নিয়ে এরকম কমপ্লেন করতেছে যে 18 প্লাস, এটা 18 প্লাস এটার সাথে যায়, সো ওয়ান অফ দ্য ভেরি বেস্ট মুভিজ ইন বাংলা। আমার মনে হয়েছে যে এটা দৃশ্যের প্রয়োজনে বা কাহিনীর প্রয়োজনে এসেছে, এটা খুব মাত্রাতিরিক্ত ছিল না, ছিল স্টোরিটা সুন্দরভাবে বোঝার জন্য ঠিক ছিল। বলতে গেলে 18 প্লাস, সো বাবা মার সাথে দেখাটা একটু অড হবে, গল্পের প্রয়োজনে মনে হয় যে সিনটা ঠিক আছে। অশ্লীলতা তো সেন্সর বোর্ড দেখছেই, তারপরে তো পাস হয়েছে, তাই না? আর যাদের কাছে মনে হচ্ছে অশ্লীলতা তাদের আর কিছু বলার নেই আর কি। এতটুকু যদি এখনকার সিনেমাতে না থাকে, এটা তাহলে সিনেমা পরিপূর্ণতা পায় না। এর থেকে বেশি তো হিন্দি সিনেমার গানের মধ্যেই থাকে, তো আমার মনে হয় না যেটা এটা থাকতেই পারে, কারণ নাহলে বুঝাবে কিভাবে, ক্যারেক্টার তো বুঝাইতে হবে। পুরো একটা জীবন একটা উপন্যাস, তো একটা জীবনের পার্ট, ওটাকে ইগনোর করে দেখলে পুরো সিনেমাটাই ভালো। আমার কাছে মনে হয় যে ওটা খুব একটা যে সিনেমাটাকে যে ফ্যামিলি নিয়ে দেখা যায় না বা করা যায় না, এটা বিশ্বাস করি না। এটা আজকাল ইন্টারনেটের যুগ, বাচ্চারা এটার সঙ্গে অভ্যস্ত, অনেক মেসেজ ছিল আসলে সবার জন্য যে রং পিপলকে লাভ করলে তার মানে পরিণতি যে কী, এটা আমার মনে হয় দেখা উচিত সবাইকে। ভালো লেগেছে, নিশোর অভিনয় দুর্দান্ত। সিনেমা মানেই তো একটু তো থাকবেই, তবে একটু বেশি ছিল, তুলনামূলক বেশি ছিল। হ্যাঁ, একটু বেশি ছিল, কিন্তু তারপরে যেহেতু সিনেমা, যেহেতু আমরা যেহেতু দেখতে আসছি, সিনেমার মানেই তো কিছু না কিছু একটু অন্যরকম কিছু থাকবেই, অনেকের কাছে কমপ্লেইন আছে যে অশ্লীলতা আছে, আপনার কাছে? আমার মনে হয় নাই।